শহীদ হয়েছে, আমাদের এতগুলো শহীদ হয়েছে শিক্ষার্থী, তখন তারা বসতে পারত, আওয়ামী লীগ বিএনপি জামাত সাতজলিয়ে বসতে পারত, বলতে পারত গুলি থামাও, গুলি থামাও। আবু সাইদ বলল, হাজার হাজার ছেলে বলল, এই রাষ্ট্রপতি একটা কথা বলে নাই, এই রাষ্ট্রপতি একটা কথা বলে নাই, আজকে রাষ্ট্রপতি কথা না বলে যখন দ্রব্য মূল্য দাম বৃদ্ধি, যখন আবু সাইদে শহীদ হলো, যখন আমাদের মেয়েরা রাস্তায় মাইর খাইলো, ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্রজীবী, সাধারণ ছাত্ররা চারিদিকে শ্রমিকরা মুখোমুখি বাংলাদেশে কোন অভ্যুত্থান হইলো, এ রাষ্ট্রপতি একটা কথা বলে নাই, এ রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য কলঙ্ক, এ রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য কলঙ্ক। আমরা আদর্শ বাংলাদেশে আদর্শ রাষ্ট্রপতি চাই। এই বাংলাদেশের পতাকা, একাত্তরের এই পতাকা আদর্শ রাষ্ট্রপতি চাই। এত বড় রাষ্ট্রভবন নিয়া গুলিস্তানে ফুটপাতে মানুষ ব্যবসা করে, কারো দুই পার কথা বলার জায়গা নাই। এই বাংলাদেশ আদর্শ রাষ্ট্রপতি চাই, মা বন্ধুর আব্রু রক্ষা হবে রাষ্ট্রপতি চাই। একটা রিক্সাওয়ালা, একটা শ্রমিক, একটা পরিবহন, সব জায়গায় পবিত্রতা রক্ষা হবে, অনেস্ট রাষ্ট্রপতি চাই। আপনারা মিডিয়া যারা শুনছেন, আমরা আপনাদের কাছে হাত জোর করে বলছি, কত হাজার শহীদ আমরা জানি না, আমরা চ্যানেলকে বলছি, যমুনাকে বলছি, সবাইকে বলছি, আপনাদেরকে বলছি, ওই ছাত্রলীগটা এই ভুল রাজনীতির কারণে আজকে যেয়েছে, আজকে যারা সাধারণ শিক্ষার্থী, ওরা পড়ালেখা করতে যেতে পারতেছে না ক্যাম্পাসে, এটা বাংলাদেশের ভুল রাজনীতি। ছাত্র দল, ছাত্রলীগ, অমুক দল, অমুক শিবির, আমরা কারো পক্ষে আসি নাই। আমাদের গাড়ি গেছে মিথ্যা মামলায়, এই 17 বছরের মামলায় গাড়ি বাড়ি সব গেছে, তারপর আমরা চাই না আওয়ামী লীগ, ওবায়দুল কাদের যেটা বলছিল 10 লাখ, একটা আওয়ামী লীগের নিরীহ কর্মীর চোখের পানি যাতে না পড়ে। কিন্তু এই রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি কেন বাংলাদেশের গৃহযুদ্ধ থামাইল না? এই কারণে তার পদত্যাগ চাই। আপনারা চান, আপনারা চান মাইরা দিছে, এই রাষ্ট্রপতির পদত্যাগ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ চাই। আর একটা কথা বলেন, এই বঙ্গভবন বাংলাদেশের ইমারত, আমানত, পবিত্র আমানত, সংবিধান যাই বলেন, বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যাতে মান ইজ্জত না হারায়, আমরা চাই না গণভবনের পুণ্যবৃত্তি। এখানে থার্ড ফোর্স, ফোর্স ফোর্স উগ্রবাদী বাংলাদেশকে ব্যর্থ করে দিবে। আমি আমেরিকা ইন্ডিয়া বুঝি না, আমি পাকিস্তান ভারত যুদ্ধ বুঝি না, চায়না বুঝি না, আমি অল ফিট টু বাংলাদেশ, তার মধ্যে সবাই না চাই, এমন এক রাষ্ট্রপতি চাই আমার বাংলাদেশের ভূখণ্ডের আমানতদার হবে, আমার বাংলাদেশের ভূখণ্ডের আমানতদার হবে, আমার বাংলাদেশের আমানতদার হবে। ওই ভারতকে বলে দেন, আমরা ভারত পাকিস্তানের শান্তি থাকে না আমরা চাই, চায়না ভারত শান্তি থাকে না চাই, রাশিয়া আমেরিকা শান্তিতে থাকে আমরা চাই, আমরা চাই আমাদের বাংলাদেশের শান্তি। ভারত ইন্টারাপ যাতে না করে, আমেরিকা ইন্টারাপ যাতে না করে, বাংলাদেশ বাংলাদেশকে চায়। ও চুপ্পু যা শুরু করছে, ওই যে গতকাল বইলে বসছে হাসিনার নাকি পদত্যাগ হয় নাই, ওই 5ই আগস্ট বলছে, ওটা ইলেকট্রনিক মিডিয়ার মাঝে আছে, যে হাসিনা নিজে পদত্যাগ করছে, ও বলছে না, তাহলে এখন কেন এমন ঝামেলা করার সৃষ্টি করতেছে? এজন্য আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না, ততক্ষণ পর্যন্ত না চুপ্পু পদত্যাগ না করে, আমাদের এক সপ্তাহ সময় বলছি, কিন্তু আমরা এগুলো মানবো না, আজকেই আমাদের ইয়া করতে হবে। আমরা জানি যে বিগত 5 তারিখে আওয়ামী লীগের যে স্বৈরশাসক ছিল শেখ হাসিনা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করছে এবং দেশ থেকে পলায়ন করছে, কিন্তু শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি যে অবৈধ, সে এখনও তার শপথে বহাল আছে। আমরা চাই যে আজকের মধ্যেই বিপ্লবী সরকার এই সিদ্ধান্ত নিক যে রাষ্ট্রপতি আর ক্ষমতায় থাকবে না, এবং চুপ্পুর পদত্যাগের পর ডাক্তার ইউনুসকে রাষ্ট্রপতির ক্ষমতা, ডাক্তার ইউনুস রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করবেন এবং নতুন করে বিপ্লবী সরকার গঠন করবেন। আরেকটা দাবি হচ্ছে যে ছাত্রলীগ সবসময় যে সন্ত্রাসী কার্যক্রমগুলো করতো, আমরা জানি সারা সব জায়গায়, ঢাকা ভার্সিটি বলেন, চট্টগ্রাম ভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সব জায়গায় ছাত্রলীগের ছেলেরা যেরকম সন্ত্রাসী কার্যক্রম করতো, চাঁদাবাজি,
লুটপাট করত এটা এখনো বিচার শুরু হয় নাই ছাত্র লীগ কিছুদিন এই যে দুই একদিন আগেও চট্টগ্রাম ভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা এটার বিচার চাই এবং ছাত্র লীগ যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ করেছে সেজন্য ছাত্র লীগকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ছাত্র লীগকে নিষিদ্ধ করার দাবি জানাই হিজবুত তাহরির যদি সন্ত্রাসী সংগঠন হইতে পারে ছাত্র লীগ অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন এবং অবিলম্বে আজকের মধ্যে ছাত্র লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এটা ইনকিলাব মঞ্চের দাবি যে আন্দোলনে যারা সন্ত্রাসী হিসেবে ছিল অর্থাৎ যারা আমাদের এই ছাত্র জনতার অগণিত হত্যাকারী হিসাবে আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা যাদেরকে আমরা জানি তাদেরকে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় তারা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছে অথবা তারা অন্য অন্য জায়গায় ঘোরাঘুরি করতেছে মার্কেট করতেছে স্ট্যাটাস দিচ্ছে এই জিনিসটাও আমাদেরকে মর্মাহত করে এই সরকার যদি আরেকটু আন্তরিক হইতো হয়তো তাদের অনেককে আমরা অ্যারেস্ট অবস্থায় বা জেল হাজতে দেখতে পারতাম এখন তারা স্বাধীনভাবে ঘুরতেছে এটা দেখতেও আমাদের খারাপ লাগে দ্রব্যমূল্যের যে দামটা দ্রব্যমূল্যের দাম দিন দিন এতটা নাগালের বাইরে চলে যাচ্ছে তা আমরা এই সরকারের কাছে আমরা সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা করি এই জিনিসগুলো আমাদের যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে আর ঢাকা শহরের যে জ্যাম এই জিনিসগুলো আমরা সাধারণ নাগরিক হিসেবে সরকারের কাছ থেকে আরও ভালো কিছু চাই যে এই জিনিসগুলো যেন তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে বর্তমানে যেভাবে হচ্ছে আপনার সারা দেশে একটা অস্থিরতা চলছে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার যদি যত দ্রুত সম্ভব যদি এটা পারে যে একটা সঠিক মানে যতটা সম্ভব আর কি যত কম সময়ে যেটা ছয় মাস হলে ভালো হয় ছয় মাসের মধ্যে যদি একটা মানে সুষ্ঠু নির্বাচন দিতে পারে জনগণের প্রতিনিধি সরকার হলে আমার মনে হয় যে তাইলে এই ইয়াটা কমবে এখন যেই অস্থিরতা আছে এটা কমবে এখন কোনো কিছু স্টেবল না এটা আমি আপাতত আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা আমি লক্ষ্য করতেছি আমরা চাইবো নাগরিক হিসাবে একটা দ্রুত নির্বাচনের মাধ্যমে যদি যে কোনো একটা প্রতিনিধি সরকার আসলে জনগণের প্রতিনিধি সরকার আসলে হয়তো বিষয়টা স্টেবল হবে ঠিক আছে তো আমরা চাই দ্রুত জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার আসুক এবং নির্বাচনটা দ্রুত আসুক আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটা জায়গাতে নিজের লোক সেট করছে সে প্রত্যেকটা জায়গায় এমনভাবে দলীয়করণ করছে যে এই জায়গা থেকে বের হওয়া এক দুদিনের বিষয় না ফলে আমরা দেখতেছি যে অন্তত বিচার বিভাগ বা প্রশাসন বা অন্য অন্য জায়গাতে কিছুটা কিন্তু মানে একটু অদল বদল হচ্ছে কিন্তু অদল বদল হলেও কিন্তু বিভিন্ন মাত্রা বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগ থেকে যাচ্ছে আর এটাও আমরা জানি বিগত 15 বছর কিন্তু এই যে বাজার নিয়ন্ত্রণ বলেন সব কিছু সিন্ডিকেট কিন্তু আওয়ামী লীগের নেতারাই চালায় ফলে সরকারের পতন হলেও ওই সব জায়গা থেকে কিন্তু খুব দ্রুত আওয়ামী লীগের ব্যবসায়ী গোষ্ঠী তাদের সিন্ডিকেট গোষ্ঠী কিন্তু যায় নাই ফলে এরা ইচ্ছে করে এই অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলানোর জন্য মানে এই দ্রব্যমূল্যের উদ্যোগ দিতে পারছে দেখেন আমরা কিন্তু দেখতেছি যে অগস্ট বিপ্লবের পরে একের পর এক কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে ক্রু ঘটে মানে ক্রু একের পর এক কিন্তু জিনিস ঘটাচ্ছে একের বছর সংখ্যালঘুদের দিয়ে আন্দোলন করাচ্ছে দ্বিতীয় নম্বর আনসারদের আন্দোলন করাচ্ছে তৃতীয় নম্বর পাহাড়ের জনগোষ্ঠীদের আন্দোলন করাচ্ছে এখন এইসব বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পর এখন আবার দ্রব্যমূল্যের উদ্যোগতির নামে এই সরকারকে একটু হেনস্থা করতে চাচ্ছে আর কি আর এটা মনে রাখবেন যে ইউনুস বা বর্তমান যে সরকার গঠিত হয়েছে এটা কিন্তু অনেক সংগঠিত জনগোষ্ঠী বা সংগঠিত পলিটিক্যাল পার্টি সরকার না একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন জনগণের 15 বছরের ক্ষোভ মানে জনগণের যে অগণতান্ত্রিকতা জনগণের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল অর্থাৎ রাষ্ট্রের সমস্ত পর্যায়ে শুধু এক শ্রেণীর লোক অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া কার কোনো অধিকার প্রতিষ্ঠিত ছিল না ফলে মানুষের যে 16 বছরের ক্ষোভ এর ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ হলো জুলাই এবং অগস্টের যে বিপ্লব সেই বিপ্লব সংগঠিত স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো পলিটিক্যাল পার্টি কোনো সংগঠিত শক্তি যদি এটা মানে অভ্যর্থনটা ঘটাইতো তাহলে নতুন দ্রুত বিপ্লবী সরকার গঠিত হইতো তাহলে তাদের পক্ষে কিন্তু এই জিনিসগুলো কন্ট্রোল করা সম্ভব হইতো ফলে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে দ্রুত তারা সমস্ত কিছুর সংস্কার করে নির্বাচন দেওয়া অর্থাৎ দেশে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে অর্থাৎ আওয়ামী লীগ যে জঙ্গল তৈরি করেছে 15-16 বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া গেছে তো সেই সব প্রতিষ্ঠান তো মেরামত করতে হবে নতুন লোক লাগবে আবার এটা একটা কথা আবার রাতারাতি কিন্তু আপনি লোক তৈরি করতে পারবেন না প্রশাসনে পুলিশে বা বিচার বিভাগে বা দুর্নীতি দমন কমিশনে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এখন যেহেতু এইসব পর্যায়ে কি আপনাকে একটা প্রসেসের মধ্যে যেতে হয় পরিবর্তনের মধ্যে দিয়ে অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে আপনাকে একটা পর্যায়ে যেতে হয় এখন আপনি যদি যারা এখন বিভিন্ন পদে আছে তাদের হুট করে আপনি নেমে যেতে পারবেন না
তাদেরকে অন্তত আবার প্রধান যে হবে মানে একটা প্রতিষ্ঠানের প্রধান তো এমনি হয় না, তাকে অন্তত একটা বিশাল একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, ফলে ওই সময় লাগবে। তো 5-6 বছর গেলে পরে ধীরে 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 তাহলে একটা পর্যায়ে যাবে, তখন একটা আপনার মনে হয় পরিবর্তন দৃশ্যমান হবে। আর এখন তো বললাম না একটা অন্তর্বর্তীকালের পর্যায়ে আছে, একটা বিশৃঙ্খলার মধ্যে আছি, ফলে এই সরকারকে দোষ দিয়ে আসলে লাভ হবে না।